Assalamu alaikum. Welcome back after the break. You're watching Ramadan Essential in conversation with Sheikh Abdul Qayyum, who is the respected Imam and Khatib of East London Mosque. আপনাদের কল নিয়েছি আমরা ফার্স্ট সেগমেন্টে এবং আপনাদের ডোনেশন নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে ফার্স্ট সেগমেন্টে অনেক ডোনেশন চলে এসেছে এবং আমাকে বলা হয়েছিল ইনশাআল্লাহ নামগুলি পড়ার জন্য প্রথম ডোনেশন চলে আসছে মিসেস মারজানা বেগম যিনি দিয়েছেন £220 তারপরে ভাই মোহাম্মদ আব্দুল বশির £130 দিয়েছেন তারপরে জনাব শামসুদ্দিন আহমদ যিনি £130 দিয়েছেন তারপরে জনাব সৈয়দ আব্বাস মিয়া £60 দিয়েছেন £60 তারপরে মিসেস খালেদা বেগম আপনি দিয়েছেন £54 তারপরে মিসেস জাহিদা খাতুন আলী আপনি দিয়েছেন £52 তারপরে আব্দুল হাই জনাব আব্দুল হাই আপনি দিয়েছেন £35 তারপরে মিসেস রাজিয়া বেগম আপনি দিয়েছেন £30 তারপরে মিস্টার সালেহ বুইয়া দিয়েছেন আপনি £30 এবং তারপরে দিয়েছেন মিসেস শাহিনা বেগম £30 তারপরে মিসেস রোমানা খানম আপনি দিয়েছেন £26 এবং তারপরে মিসেস ইয়ারুননিসা আপনি দিয়েছেন £26 আর তারপরে শেষে মিসেস হাসনা চৌধুরী আপনি দিয়েছেন £10 আল্লাহ আপনাদের সব ডোনেশনগুলোকে কবুল করুক এবং যে যে নিয়তি দিয়েছেন আপনারা আল্লাহ যেন আপনাদের সব ডোনেশনগুলোকে কবুল করুক তারপরে রিমাইন্ডার দিচ্ছি 028-523-1666 এটি একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম রমাদান এসেনশিয়াল আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো ধরনের মাসলা মাসাইল জিজ্ঞাসা যদি থাকে আপনারা সরাসরি স্টুডিও লাইনে ফোন করে জিজ্ঞেস করতে পারেন 028-523-4111 ইনশাআল্লাহ আপনাদের কলের অপেক্ষায় আছি আমরা কল নেব কিন্তু প্রথমে একটু ডিসকাশনে চলে যাই আমরা তারপরে আপনাদের কল নিচ্ছি ইনশাআল্লাহ শেখ আমরা প্রথম সেগমেন্টে কিন্তু আলোচনা করেছি এবং আপনি ক্লিয়ারলি কিন্তু কোরআন সম্পর্কে এবং কোরআন বোঝা সম্পর্কে আপনি একটি মানে ভালো একটি ধারণা দিয়েছেন আমি জাস্ট একটি জিনিস টাচ করতে চাচ্ছি কলের যাওয়ার আগে যে রামাদান মাস কিন্তু চলে যাচ্ছে ইজ দের এনি ইন্ডিকেশন কোনো ধরনের ইন্ডিকেশন আছে কি না যে আমাদের রামাদান বা রোজাগুলি কবুল হয়েছে এর কোনো আলামত আছে কি না সেটা হলো যে রামাদানের ইমিডিয়েট পরেই লোকটির মধ্যে রমাদানের শেষের দিকে তারপরে আমলের উন্নতি ঘটছে আচ্ছা এটা একটা সাইন এবং গুণগুলো যেগুলো করে যে ছিল ওগুলোর দিকে যাচ্ছে না তার মানে হচ্ছে তার নিজস্ব লাইফস্টাইলের মধ্যে একটি চেঞ্জ হ্যাঁ আচ্ছা এটা গ্রাজুয়ালি চেঞ্জ সে ফিল করবে আচ্ছা যে সে এখন নামাজ এবং আমলের মধ্যে তার আগের তুলনায় আগ্রহ বেড়ে গেছে আমলের খেয়াল বেড়েছে এহতেমাম বেড়েছে আর গুণার থেকে তার যে সমস্ত গুণা লিপ্ত ছিল ওগুলো অনেকগুলো ছেড়ে দিয়েছে এবং সেদিকে যাওয়ার ব্যাপারে তার ইচ্ছাস্তত করছে যেতে মনে চাচ্ছে না বা যাচ্ছে না এইরকম যদি উভয় দিক থেকেই পরিবর্তনটা ঘটে তাহলে ইট ইজ এ ভেরি গুড সাইন আচ্ছা আর এগুলো কিছুই না হয়ে থাকে জি যেমন ছিল তেমনই আছে খারাপও চলে গেছে বাড়িতে খারাপ হয়ে গেছে তাহলে আমল কবুল হয় না এটা তার লক্ষণ লক্ষণ আচ্ছা আর আরেকটি জিনিস আমি জানতে চাইবো জাস্ট রেলেভেন্ট টু দিস আমরা কিন্তু রামাদান মাসে কিন্তু কংগ্রিগেশনে জামাতের সাথে পড়ার জন্য আমরা গুরুত্ব এত বেশি দিয়েছি কিন্তু রামাদান পরে দেখা যায় মসজিদ কিন্তু আবার সেই অবস্থায় চলে যায় হয়তো মুসল্লি রেগুলার ছাড়া কিন্তু আর থাকে না কিন্তু হয়তো অনেক মানুষ কিন্তু বাসায় নামাজ পড়ছেন তো এখানে জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব কি শুধু রোজা মাসেই আছে রামাদান না রামাদান পরেও আছে কেউ কেউ বলেছেন কিছু মুসলিম হচ্ছে রামাদানই মুসলিম আচ্ছা মানে সিজনাল আছে তো হ্যাঁ সিজনাল মুসলিম রামাদানি মুসলিম তারা সারা বছরের জন্য মুসলিম না আমরা তো সারা বছরের জন্য মুসলিম 24 আওয়ার্স মুসলিম ওলা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটা আপনি ঠিকই বলেছেন যে আমাদের উপমহাদেশে বিশেষ করে দেখা যায় রমাদান আসলে মসজিদগুলো ফুল জি কিন্তু রমাদানের পরে এর 50% আপনি খুঁজে পাবেন না ভেরি ট্রু তো এটা এটা খুবই খারাপ এই বিষয়ে হাসান বাসরি রহমতুল্লাহ জিজ্ঞেস করা হলো ওনাদের জমানায় কিছু এরকম হয়েছে কিছু লোকের মধ্যে যে কিছু লোককে দেখা যায় রমাদান আসলে একদম মসজিদমুখী এবাদতমুখী রমাদান চলে গেলে হাওয়া হয়ে যায় নাই আর কারণ কি তখন তিনি বললেন বিএসআল কাউম লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান এই লোকগুলো ভালো লোক হতে পারে না তারা আল্লাহকে শুধু রমাদানেই চিনে অন্য মাসে মনে করেন আল্লাহকে চিনে না আল্লাহ তাআলা রমাদানের আগে এবং পরে আল্লাহর যে সমস্ত কুদরত সিফাত ক্ষমতা রয়েছে এগুলো তো কোনো সময় কমেও না বাড়েও না জি আল্লাহকে মানার ক্ষেত্রে আমাদের সবসময় একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের নিচে কখনোই আমরা নামতে পারি না আচ্ছা ফজিলতের টাইমের কারণে একটু এক্সট্রা আমল করেছি দ্যাটস ট্রু কিন্তু মিনিমাম যে যেটা রিকোয়ারমেন্ট আছে মাতলুব যেটা আছে ওটা নিচে তো আমরা কখনো নামতে পারি না ফরজ নামাজটাকে ঘরে না পড়ে মসজিদে পড়া অনেক চেষ্টা অনেক সময় হয়তো কাজে থাকতে পারেন বা স্কুলে যখন আমরা বাসায় আছি তখন কিন্তু
অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইনশাল্লাহ আপনারা এটা ক্লিয়ার হয়েছে এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রমাদান পরেও যেন আমরা জামাতের সাথে নামাজগুলি আদায় করতে পারি। দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম, অনুরোধ করছি কলার, আপনি আপনি যদি কাইন্ডলি আপনাদের টিভি আপনার টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি ফোনের মাধ্যমে যদি কথাটা শুনেন তাহলে আমরা স্পষ্ট শুনতে পাবো। আমি আপনার এই যে দেশ নমাজ পড়ি আপনার বিচ্ছিন্ন নমাজ জি কোন সময় পড়ি আমরা দেশের আগে যে পদ্ধতি যে পড়তাম জি একসাথে তিন হাত একসাথে ফরি আসে সেটি আল্লাহ অকবর হয়ে আসে সেটি আপনার দোয়া কোন ফরি এইবার ফরি জি বোঝা গেছে জি মাঝে একটু সময় আপনার এর বাদে কোন সময় আমি ফরি আপনার দুই হাত ফরি আসে এর বাদে শুধু আলাদা এক হাত বোঝা গেছে। আপনার প্রশ্নটা কি তাহলে? আমার কত আমি তো দুটোই তো ঠিক আছে আমি যেইবার ফরি সেখানে তিন ত্রি লোকে সজলতা দেয় আমরা দেশ আপনার আত্মায়িত ফরিয়া বলইলে সজলতা আত্মায়িত ফরিয়ার বাসের দা দিয়ার বাদে দিলে আপনি শুনুন ইনশাল্লাহ শেখ ঠিক আছে আপনার ঠিক আছে আমি স্পষ্ট হয়েছে আপনার প্রশ্ন শুনুন শেখ ইনশাল্লাহ উত্তর দিচ্ছেন। ভেরি কমন কোয়েশ্চেন স্পেশালি রমাদান মাস আসলে এবং কোনো রমাদান এসেনশিয়ালি কিন্তু বাদ যায় না উইথের কোয়েশ্চেন না আসলে, তো এই ভিতরটা একটু যদি ক্লারিফাই করেন। কোনো কোনো বিষয়ে নামাজের ক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন মাধাব এবং ইমামদের মধ্যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিছু ভিন্ন মত হয়েছে এবং যখনই কোনো বিষয়ে হাদিসের দলিল থাকে সেটা আমল করা যেতে পারে। আর কোনো কোনো ক্ষেত্রে যদি হাদিস দুর্বল থাকে তাহলে সবলটার দিক থেকে আমল করার চেষ্টা করা দরকার। যেমন ভিতরের ক্ষেত্রে যেটা আছে দুই রাকাত পড়ে সালাম ফিরে নিয়ে আরেক রাকাত আলাদা পড়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন বলে দলিল আছে। আবার তিন রাকাত ওয়ান গো পড়েছেন একসঙ্গে কিন্তু দুই রাকাত পড়ে আত্মাহিতের জন্য বসেননি, মানে টানা তিন রাকাত পড়েছেন একসঙ্গে তিন রাকাত শেষ করে একবার বসে শেষ করেছেন, এই দুইটা প্র্যাকটিস ওনার আছে যেটা মাকাউদ্দিনায় দোনোটাই প্র্যাকটিস হয়। আচ্ছা, আর আমাদের উপমহাদেশে যেটা আমি করে আসছি হানাফি মাজের তরিক অনুযায়ী এটা ব্যাপারে ফোকারা কিছু ফতোয়া দিয়েছেন ঠিকই, হাদিসটা একটু সনদের দিক থেকে মজবুত নয়। তারপরে যেহেতু ফোকাহা কালাম যখন কোনো ফতোয়া দেয় সেটার ভিত্তিতে আম মানুষের জন্য আমল করা যায় আছে, কাজে আপনার দোনো তরিকায় যেটা আপনি পড়েছেন না আপনার দোনো তরিকায় নামাজ হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো নন হানাফি তরিকায় সেটা হচ্ছে একদম সব পড়া শেষ করে আচ্ছা তারপরে সালাম ফিরানোর আগে দুইটা সেজদা দিয়ে তারপরে দুদিকে সালাম ফিরিয়ে দেওয়া আর কিছু না পড়া, এই দুটো তরিকার ব্যাপারে ফোকাহা কেরাম আলোচনা করেছেন, যেটাই আপনি ফলো করেন আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রিয় ভিও আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ, তারপরে যদি কোনো অ্যাডিশনাল প্রশ্ন থাকে আপনি ফোন করতে পারেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, জি ভাই প্রশ্ন করুন। আমার প্রশ্নটা ভাই আগের কলারের সাথেই মিল, বাট আমার প্রশ্নটা হচ্ছে বিতির নামাজ নিয়েই, যে আমরা যে নরমালি যেটা আমাদের দেশে যেটা পড়ি যে ধরে আমরা আস্তে আস্তে আল্লাহ মাইনে নাস্তাইনুকা পড়ি ওইটা, আর আমরা ধরে ইসলামের মসজিদে গেলে বা অন্যান্য আমার লোকাল যে মসজিদে পড়ি ওই আমি ইমাম সাহেবকে বলছি, উনি বলছেন আমরা দেশে যেটা নরমালি আসতে ওইটার কোনো দলিল নাই উনি বলছেন। আমার জন্য আমার কোশ্চেনটা হচ্ছে বেস্ট কোনটা আমাদের জন্য বা কোনটা স্ট্রং দলিলটা এইটাই। ঠিক আছে, শুধু জানতে ঠিক আছে ইনশা শেখ মাত্র উত্তর দিয়েছেন, তারপরে ইউল ক্লারিফাই লিটল বিট ফার্দার। শুরু এক নম্বরে আসলে দুইটারই দলিল আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, এটারও দলিল আছে, আর আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, দুইটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভিতরে পড়েছেন। হিন্দু মুসলিমে কিন্তু দুটোটা দোয়া কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, কাজে এই দুইটার আপনি নিশ্চিন্ত থাকেন, দুইটার পক্ষে দলিল আছে, জোরে পড়া আস্তে পড়া ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই জায়েজ আছে, কারণ যখন জামাতে পড়া হয় তখন জোরে পড়া হয়, আর যখন কি একলা পড়েন তখন একলা তো আস্তে পড়লে তো হয়ে যাবে, তো এখন এটা হানাফি মাজহাবের একটা তরিকা, ওনারা যে কোনো অবস্থাতেই আসতে পারেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাওয়া আমলের মধ্যে দোয়ার ক্ষেত্রে তিনি ওনার পিছনে সবাই সবসময় জামাতে তার ভিতরে ভাবে পড়েন নাই, উনি তারাবিতে জামাতে পড়েন নাই,
এই জন্য যে উনি কি আসতে পড়েছেন না জোরে পড়েছেন এরকম একেবারে বিস্তারিত কিছু খুব মজবুতভাবে আসেনি, কিন্তু দোয়া করার ক্ষেত্রে দুইটাই অ্যালাউড আছে। আর জামাতে করার ক্ষেত্রে যেহেতু অন্যরা শুনতে সুবিধা হয় বিধায় অন্যান্য মাঝহাবের ভিতরে এটাকে অ্যালাউ করা হয়েছে, আর যদি ইমাম পড়ে নিজেদের পড়া লাগে না। আর যখন হানাফি মাঝহাবে অ্যালাউ করে না আসতে পড়া হয়, তখন তো আমরা চুপ করে দাঁড়িয়ে না থেকে তখন আমরা পড়ব। তো কাজেই দুইটার ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা রয়েছে। অসংখ্য ধন্যবাদ। জাস্ট আমি তারপর একটি জিনিস অ্যাড করছি, আমরা যেহেতু ওয়ান সাইডেড বক্তব্য শুনেছি, সে কিন্তু এখানে অন্য সাইডের বক্তব্য শুনেনি, দ্যাটস ওয়াই হি কান কনফার্ম ও উই কান কনফার্ম। তারপরে বেসড অন হোয়াট ইউ হ্যাভ সেড ওইটার ভিত্তিতে কিন্তু ইনশাল্লাহ শেখ উত্তর দিচ্ছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনারা একজন কোয়ালিফাইড আলিমের কাছ থেকে আরও বিস্তারিতভাবে জেনে নেবেন ইনশাল্লাহ। দেখি পরবর্তী কলার কে আছে লাইনে। আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কাইন্ডলি টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলুন, নাহলে আমরা আপনাদের কথা কিন্তু স্পষ্ট শুনতে পাবো না। স্টুডিওতে আমি লাইভ কথা বলছি, স্পষ্ট শোনা যাচ্ছে, আপনি কথা বলুন। আসসালাম আলাইকুম। জি ওয়া আসসালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন আপনি। না এখন তো আরো প্রশ্ন করুন। জি আপনি আপনি প্রশ্ন করুন, আমরা শুনছি, আপনি টিভির দিকে শুনবেন না, নাহলে রিপিট হচ্ছে কিন্তু। আপনি সরাসরি ফোনের মাধ্যমে কথা বলুন। আর দোকান দিয়া কোন মন্তে তারা চলে, দুই ভাই, এক ভাইয়ের হাটের প্রবলেম, তখন তারা মাস ফুরলে তারা উলাইয়া উঠতে পারে না আর কি, অভাব হয়ে যায়। খেউ খেউ হয় যে তারা আমরা কাছে খবর দেয় আর কি, আমার এলাকার যেহেতু আর কি, খেউ খেউ খবর দেয় বলে তারা অত অভাবের ভিতরে তারা আসে। ফারও যদি তাতে জখাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, জাগা জমি আছে, জাগা জমির কোনো ইয়ে হয় না, ফসল হয় নাকি। এই সমস্ত লোকেরা তো যারা একটু অভাব অনটনে থাকে তারাও যাকাত খেতে পারে, যাদের কিছু নাই তারাও খেতে পারে। এক গ্রুপকে বলা হয় ফকির, আরেক গ্রুপকে বলা হয় মিসকিন। দুটোই আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। মেইন ডিফারেন্সটা কি তাহলে? দুটো ডিফারেন্স হলো যে ফকির হলো যে একদম বলা যায় কপর দক্ষিণ, আচ্ছা, তার কোনো ইনকামই নাই, সারাদিন রাস্তা রাস্তায় ভিক্ষা করে যা পায়। বুঝছি। আর মিসকিন হলো যে অভাবগ্রস্ত কিন্তু ভিক্ষা করে না, বা তার কিছু আছে একদম নাই তা না। বুঝছে। কতটুকুন আছে, যতটুকুন হলে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে কভার করতে পারে, পারছে না। উনি যে বর্ণনা দিয়েছেন আমাদের এই বোন, তাতে বোঝা গেল যে তাদের কিছু আছে দোকান থেকে ইনকাম হয়, কিন্তু এটা তাদের সব কিছু কভার করে না, তাদের টানাটানি থেকে যায়। তাদের টানাটানি থাকলে আপনি তাদের কিছু থাকলেও তাদেরকে দিতে পারেন আপনি, তারা মিসকিনের ক্রাইটেরিয়ায় পড়েছে। কোরআনে পাকে এবং হাদিসে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে যারা আসলে মিসকিন ফকির না, কিন্তু কিছু অভাবে আছে, কষ্টে আছে, সহজে মানুষের কাছে হাত পাতে না, আসলে কষ্ট হচ্ছে, তাদেরকে দেওয়ার মধ্যে অনেক সময় সব বেশি হয় আরও, কারণ তারা ভদ্রতা বজায় রেখে মানুষের কাছে হাত পাতে, আত্মসম্মানটা, আত্মসম্মান বজায় রেখে তাদের সম্মান রক্ষা করাটা কালো পছন্দ করে। ওকে, এমনকি জাকাত দিচ্ছি এটা বলারও দরকার নেই। এটা আপনি ক্লিয়ারিফাই, আমার এটা পরবর্তী প্রশ্নের প্রশ্ন ছিল। অসংখ্য ধন্যবাদ ইনশাল, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাল। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। জি আমার প্রশ্ন হইল, আমি বেমারি আপনার, আমি ওজু করতাম পারি না, আমার বারোটা অপারেশন, আমি স্বয়ং করা চিনি না আপনার, ওখান তো আপনি আমার দেখাইয়া দিবা নিকিলা করা। তারপরে যদি আমি জাস্ট একটু অ্যাড করে নিতে চাচ্ছি, আপনি যদি তারপরে ডিটেইল জানতে চান, আপনি যদি লোকাল কোন একজন কোন একটি মসজিদে যদি চলে যান, এখানে ডেফিনেটলি সিস্টার সেকশন আছে, হয়তো দে উইল বি এবল টু ডেমনস্ট্রেট মোর ইন ডিটেইল দ্যান অ্যাকচুয়াল লাইভ প্রোগ্রাম। জি শেখ। হ্যাঁ, প্রথমত আপনার খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই, বারোটা অপারেশন, আল্লাহ তাআলা যেন আপনাকে শেফা আজিলা নসিব করে, শেহাত আফিয়া দান করেন, আমরা দোয়া করি। আমিন। এবং আপনার যে যখনই কোনো অসুস্থতা থাকে, অসুস্থতার কারণে কিন্তু অনেক গুণা মাফ হয়ে যায়, কাফফারাতুদ দুনুব, তাহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিতেন, কেউ যদি অসুস্থ হয়ে যেতে বলতেন লাভ আস্তুহুর ইনশা আল্লাহ, কোনো চিন্তা করো না, তুমি পাক হয়ে যাবা। আচ্ছা আচ্ছা, আপনাদের সুসংবাদ আছে। জি, তবু আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে শেহাত আফিয়া দান করুন, সুস্থতা দান করুন।
তাইমুম করা একদম সহজ। আপনি এক টুকরা পাথর হতে পারে, এক টুকরা ইট হতে পারে, অথবা একটা মাটির একটা ঢিলা হতে পারে, এরকম এটাকে আপনি হাতের মধ্যে এরকম করে নেবেন, এরকম করে একবার নিয়েলেই হয়ে গেল। তারপরে এরকম তিনটা বাড়ি দিবেন দুই হাতের মধ্যে দিয়ে, তারপরে আপনার এই এইভাবে করে এই চুলের গোড়া থেকে চিন জামি পর্যন্ত একবার মুছলেন, তিনবার মশা লাগবে না, তিনবার করতে হবে না, এই মুখ শেষ। এরপরে আবার ওটাকে হাতে নিয়ে এরকম করলেন, অথবা যদি হয় আপনার ওয়াল থাকে, ওয়াল পেপার না থাকে, জেনারেল নর্মাল ওয়াল থাকে, প্লেইন ওয়াল, এই সিমেন্টের ওয়াল, ইটের ওয়াল, ওখানে হাতে এরকম করে মশা দিতে পারেন একবার। আচ্ছা, এখানে কি ধুলাবালি থাকে? ধুলাবালি থাকা শর্ত নয়। ওকে, ঠিক আছে। কারণ আমি দেখাই এখানে ক্যামেরা ধরবে কিনা, এই যে এরকম যে ওয়ালের মধ্যে এরকম করলেন, অথবা এখানে একটা টান দিলেন, আচ্ছা দিয়ে দুই তিনটা দিলেন, এইভাবে হয়ে গেল, একটা হয়ে গেল। এবার আবার দিয়ে আপনার এই তিন আঙ্গুল, এই তিন আঙ্গুলের প্যাট দিয়ে এভাবে করবেন ডান হাতে, এই তিন আঙ্গুলের প্যাট দিয়ে, আচ্ছা কোনোই পর্যন্ত। এরপরে পাঁচ আঙ্গুল দিয়েই বা এই বাকি দুটা রয়ে গেলো যে, আর এই হাতে তালু রয়ে গেলো, এগুলো দিয়ে এখান থেকে টান দিলেন, আবার ওই হাতের এই তিন আঙ্গুলের প্যাট এই যে দিয়ে সামনে এবং পাঁচ আঙ্গুল দিয়ে তারপর বাকিটা এভাবে করে দিয়ে দিলেন, বাস হয়ে গেল, কাজ শেষ, তাই শেষ হয়ে গেছে। আচ্ছা, জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, পুরুষ এবং মহিলা দুজনের জন্য সমান। আশা করছি কলার ভিওর আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরেও যদি ডিটেল, কারণ যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, প্লিজ ডু ক্যারি ইন টাচ উইথ দ্য লোকাল মস্ক যেখানে উইমেন্স ফেসিলিটি আছে, ইনশাল্লাহ ইউল বি এবল টু ফাইন্ড আউট মোর ইন ডিটেলস। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোনো চিন্তার কারণ নাই, গরিব ছাত্র হলে দিতে পারবেন। সালাম ফিরানোর আগে কোরআন তাকি সব ধরনের দোয়া, যে রাব্বা না দিয়া পা, যেকোনো ফোড়া যাইব প্রশ্ন। জি শেখ, ওকে, ফার্স্ট ওয়ান হলো রুকু সেজদা, রুকু সেজদা জি, লম্বা করার জন্যে তাসবিহকে তিনবারের অধিক পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, পাঁচ সাত নয় বেজোড় সংখ্যক পড়বেন। আরও লম্বা করতে চান, এই যে দোয়ার বইয়ের কথা বলেছি হেসনুল মুসলিম, সেখানে রুকুর মধ্যে আর কী কী দোয়া করা যায়? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা বিকা আমানতু ওয়া আলাইকা আসলামতু ওয়া বিকা রাকাতু, এরকম করে অনেকগুলো সুন্দর সুন্দর দোয়া আছে, সেজদার মধ্যে পড়ার জন্য দোয়া আছে। এগুলো আস্তে আস্তে হেসনুল মুসলিম থেকে একটা একটা করে নিয়ে মুখস্থ করেন, বলবেন আমার তো মাত্র এত দোয়া মুখস্থ নেই, রব্বানা আতিনা রব্বানা জালামনা, এইরকম দুই চারটার মধ্যে সীমাবদ্ধ, তো এখন বাড়াবো না কেন, আস্তে আস্তে বাড়া শেষ নেই। জি, মাসে আমি সাজেস্ট করি মাসে একটা দোয়া শিখেন। আচ্ছা, মাসে একটা দোয়া প্রত্যেকদিন একটু রিভিশন করেন, মাসে একটা দোয়া মুখস্থ হবে না, হয়ে যাবে। তো এক মাসে একটা দোয়া মুখস্থ হলে, করলে এক বছরে কটা মুখস্থ হবে? বারোটা। বারোটা, স্ট্রেট ফরওয়ার্ড। আর যদি এভাবে আপনি পাঁচ বছর প্রহসন চালান, প্রয়াস চালান, তাহলে কী হবে? ষাটটা, ষাটটা হয়ে যাবে। তো কেন আমরা হিম্মত করি না? এই হলো এক নম্বর। আর আপনার সেজদার মধ্যে একটু দোয়া বেশি পরিমাণ করা, আর রুকুর মধ্যে আল্লাহ তাআলার তাআজিম, আজকার, দিকের বেশি করে করা, এইভাবে এডিশনাল রেকমেন্ডেশন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আসছে, আত্মহিয়াতের পরে নামাজের মধ্যে কোরআন থেকে দোয়া করা যায় কিনা, বা অনেকে প্রশ্ন করেন সাজদার মধ্যে করা যায় কিনা। করেক্ট। তো এই ক্ষেত্রে আসলে উত্তম হচ্ছে মাসনুন দোয়া ব্যবহার করা, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, ওইগুলোকে বেশি করে পড়া। আর এগুলোর জন্য মুখস্থ করার প্রক্রিয়াটা আমি
বলেই দিয়েছে, বলে দিলাম। মানে এডিশনাল কিছু যদি কেউ যদি কেউ যদি করতে চায় যে রব্বানা আতেনা ফি দুনিয়া বললো, রব্বানা দালানা আনফুসিনা বললো ইত্যাদি, তাহলে এগুলো বলা জায়েজ আছে। কেউ কেউ আপত্তি করলেও মেজরিটি ইমাম ফতোয়া দিয়েছেন জায়েজ আছে, মা মিনাস সুন্নাহ ওয়াল মিনাল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া মা ইউশবিহুল কোরআন ওয়াস সুন্নাহ, যে কোরআন সুন্নার মধ্যে যে দোয়া আছে সবগুলোই পড়া যায়, এমনকি কোরআন সুন্নার মতো হয় আরবিতে এরকম দোয়া আরও যদি কোনো জায়গায় পাওয়া যায় সেগুলো পড়া যায়। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। আশা করছি ভিউয়ার আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আর দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন ভাই। সরি আমি আগে একটু আগে আমি প্রশ্ন করছিলাম, সরি আরবার আগে করতে হয়, জি দুইটা প্রশ্ন আমার বাকি রয়েছিল। জি আপনি যে কন্টিনিউ করতে চান যেটা বলেছি আমি, আপনি আপনার প্রশ্ন বলছি আপনি কন্টিনিউ করতে পারবেন, আর ছেলে মেয়েরা কোন বয়সে কোন সময়ে তাদের প্রতি রোজা ফরজ হয়, নামাজ ফরজ হয়, বালেগ হয়ে গেলে ফরজ হয়ে যায়। এখন বালেগ হওয়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়ের মধ্যে কিছু তারতম্য হয়, মেয়েরা একটু আর্লি বালেগ হয়ে যায়, কোন কোন মেয়েরা 9-10 মধ্যে বালেগা হয়ে যায়, 11-12-13 মধ্যে প্রায় মেয়ে বালেগা হয়ে যায়, আর ছেলেরা অনেক সময় একটু লেটে হয়তো 12-13-14-15 ভিতরে বালেগ হয়। এবং আমরা জানি, মা বোনেরা জানেন যে কোন কোন কারণে মেয়েরা বালেগ হয় এবং কী কী বিষয় হলে ছেলেরা বালেগ হয় ইত্যাদি আমাদের কিছু লক্ষণ জানা আছে। ওই সময় আগ পর্যন্ত তাদের নামাজ একদম ফরজ থাকে না, কিন্তু আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিতে এবং পড়ানো শুরু করতে, 10 বছরের ভিতরে তারা যেন নামাজে ইউজড টু হয়ে গেছে আমরা কনফার্ম করে ফেলি। তো এটা খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তখনও কিন্তু আসলে কেউ যদি কোনো কারণে মিস করে ফেলে ফরজ তরক করার গুণা হবে না যদি বালেগ না হয়ে থাকে। বালেগ হয়ে গেলে আর এখন আর কোনো কম্প্রোমাইজ নাই। তো এখন আসলে রোজার প্রশ্ন, নামাজটা তো ইজি আছে, রোজা লম্বা দিন স্কুলে তারা যায়, তা আমি হ্যাঁ এক্সামিনেশন পিরিয়ড ইত্যাদি, তো এই কারণে শুধু এটা নয় যে যেহেতু বালেগ হয়ে গেছে এক্সামের কারণে স্কুলের কারণে রোজা না রাখলে চলবে এরকম জেনারেল কোনো ফতোয়া দেওয়া ঠিক না। বরঞ্চ আমি যেটা বলি যে তারা রোজা রাখার নিয়তে সেহরি খাবে টাবে এবং প্রয়োজন বোধে তারা ব্যাগে করে পানি নিয়ে যাবে এবং স্ন্যাক্স নিয়ে যাবে। যেদিন তারা ম্যানেজ করতে পারে, শরীরের মধ্যে তেমন কোনো ডিহাইড্রেশন হচ্ছে না, খুব বেশি হেডেক হয়নি, কষ্ট বেশি হচ্ছে না, তাহলে তারা রোজা রাখবে, ভাঙবে না। আর যেদিন দেখে তারা খুব কষ্ট হচ্ছে, বেশি ডিহাইড্রেশন হয়ে গেছে, মাথা ধরে গেছে অনেক বেশি, তাহলে তারা সেদিন রোজা ভেঙে ফেলবে, কারণ তারা তখন অসুস্থতার ক্রাইটেরিয়াতে পড়ে যায়। মাথা ধরাও এমন একটা অসুস্থতা যেটা অসুস্থতার ক্রাইটেরিয়া পড়লে রোজা ভাঙা যায়। ঠিক আছে, কিন্তু এখানে আবার মাঝে মাঝে এটাও দেখি মাথা ব্যথা, কিন্তু ওই সামান্য মানে এখানে মানে একটু সামান্য মাথা ব্যথার আবার কয়েক মানে লেভেল আছে। জি, কারণ আমার তো এইবারে প্রথম রোজাই মাথা ধরেছে, দ্বিতীয় রোজাই বোধ হয়, আলহামদুলিল্লাহ আই ম্যানেজড ইট আলহামদুলিল্লাহ, কিন্তু বিগত কয়েক বছর এরকম হয়েছে, প্রায় বছরই এত সিরিয়াস মাথা ধরতো আমার দুই একটা রোজা ভাঙাই লেগেছে। আচ্ছা আচ্ছা, হেভি মাথা ধরেছে মানে বিয়ন্ড দি ক্যাপাসিটি, অ্যাবসলিউটলি অ্যাবিলিটি, বিয়ন্ড ইওর মানি, মানে শারীরিক যে ক্যাপাসিটি বা অ্যাবিলিটি যেটা আছে এর মানে এটা তো নিশ্চয়ই ব্যক্তি তিনি নিজেই নির্ধারণ করতে পারবেন যে কতটুকু ওনার ক্ষমতা আছে। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ওরা একটু দুর্বল, সেই হিসাবে তাদের ক্ষেত্রে আমরা একটু বলতে পারি তুমি যখন ম্যানেজ করতে পারো ফাইন, আর যখন দেখো তোমার বেশি কষ্ট হচ্ছে তখন তুমি ভেঙে ফেলবে। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরেও মেডিকেল যদি কোনো অ্যাডভাইস লাগে আপনারা ডু গেট ইন টাচ ও কনসাল্ট ইউর লোকাল জিপি বা কোয়ালিফাইড একজন কনসালটেন্টের কাছে জেনে নেবেন ইনশাআল্লাহ। আর তারপরে যদি আরও ইনশাআল্লাহ যদি প্রশ্ন থাকে কোয়ালিফাইড একজনের ইমামের কাছ থেকে আরও বিস্তারিত জেনে নেবেন। আশা করছি আপনাদের প্রশ্ন কিন্তু ক্লিয়ার হয়েছে। ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি আরএফসি ডোনেশন লাইন সম্পর্কে, ইটস 0208523166। একটি মাত্র ডোনেশনের কারণে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে কিন্তু আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারবো। আমরা ব্রেকে যাচ্ছে কিন্তু ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, আপনারা কল করতে পারেন এবং আমাদের এক্সপার্ট অ্যাডভাইজাররা বসে আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার জন্য। খানিকক্ষণ বিরতির পর ইনশাআল্লাহ ফিরছি আবারও আমরা আপনাদের মাঝে, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।